সিস্টাইটিস, ব্লাডারে পাথর ও কিডনি পাথরে আক্রান্ত একজন রোগীর পরীক্ষার রিপোর্ট দেখতে পাচ্ছেন। এতে রোগীর নানাবিধ সমস্যা ধরা পড়ে, যেমন মাইল্ড ফুলনেস ইন রাইট রেনাল সাইনাস, ডান কিডনির সাইনাস ফুলে উঠেছে, পেলভিস উইথ ফিউ টিনি ক্যালসিফিকেশন অথবা ক্যালকোলাই ইন বোথ কিডনিস, উভয় কিডনির পেলভিস রিজনে ছোট ছোট অনেকগুলো পাথর, সাজেস্টিভ অব মাইল্ড সিস্টাইটিস উইথ ক্যালকোলাস ইন রাইট ভিইউজে অর্থাৎ ডান ইউরেটার ও মূত্রনালীর সংযোগ স্থলে পাথর ও সিস্টাইটিস। সব মিলিয়ে রোগীর অবস্থা জটিল। এ রোগগুলোর কারণে রোগীর যে সিমটম দেখা দেয় তা হলো ডান কিডনি রিজনে সর্বদা হালকা জ্বালা জ্বালা ব্যথা হয়, সর্বদা প্রস্রাবের ব্যাগ লেগে থাকে, প্রস্রাবের সময় তলপেটে শিরশিরে ব্যথা অনুভূত হয়ে নাভি পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় রোগীকে সার্জারি করার পরামর্শ দেওয়া হয়, এর ফলে রোগী ভীত হয়ে পড়েন। অতঃপর রোগী হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন এবং এইচডি হোমিও সদনে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ আরোগ্য হন। উল্লেখ্য যে আমাদের চিকিৎসা চলাকালীন রোগীর প্রস্রাবের সাথে পাথর পড়ে যায়, সে পাথর তিনি নিয়ে এসে আমাদের দেখান। রোগীর মুখেই শুনুন তার অভিজ্ঞতার কথা। ব্যথাটা নাই, পাথরটাও পড়ে গেছে, তাই না? কত বড় এটা? এখন ব্যথা জ্বালা পোড়া কিছুই নাই, তাই না? খাওয়ার রুচিটা ঠিক হয়েছে? তো হোমিওপ্যাথির প্রতি আপনার আত্মবিশ্বাস কিরকম? এক সপ্তাহ যখন তিনটা করে অ্যান্টিবায়োটিক 3 বেলা আমাকে দিছে তখন কমছে, তা আমি 4 দিন ভালো ছিলাম রোজার মধ্যে, এখন রোজা রাখি। তারপর রোজার যেদিন রাখছি আমি তো ডরে ছিলাম, ডরেই আসছিলাম যে যাই দেখি। 13-14 দিনের মাথায় বড় কষ্ট হয়ে গেছে, বাকিগুলো গুলো গুলো হয়ে পড়ে গেছে, মানে যেটা আপনি ধরতে পারেন না আর কি। ওগুলো খুব ছোট ছিল, হ্যাঁ, এর জন্য মানে ওর বাবা বলতেছে একটা আল্ট্রাসাউন্ড দেখো, থাকলে আবারও শুধু 1 মাস ওষুধ খান, খেয়ে ইনফেকশনটা কমো, কারণ এখানে ইনফেকশন আছে। এই রোগীর চিকিৎসা করেছেন বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনি। আমাদের চেম্বারের ঠিকানা সহ বিস্তারিত জানতে ডিসক্রিপশন দেখুন। প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থীগণ, এ ধরনের রোগীদের চিকিৎসা করার কৌশল শিখতে আমাদের সাপ্তাহিক অনলাইন ক্লাসে অংশগ্রহণ করুন। অংশগ্রহণ লিংক পোস্টে দেওয়া আছে। রোগকে মূল থেকে সম্পূর্ণ আরোগ্য করার জন্য হোমিওপ্যাথির আবিষ্কার, আর একে সফলভাবে বাস্তবায়ন করার জন্য এইচডি হোমিও সদন, রোগীর সেবাই আমাদের পণ।